जेल खेटे तीन जन এমানুল ভোলানস্কর আমিনুল তাদের 10,000 টাকার বন্ডে মুক্তির নির্দেশ আমিন আলী নামে আরো এক অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে এই রায়তে কার্যত ভেঙে পড়েছে যারা দীর্ঘ 10 বছর ধরে এই লড়াইটা চালিয়ে আসছে তবে এর শেষ শক্তি তারা দেখতে চায় সুপ্রিম কোর্টেও যাওয়া হবে বলে কেউ কেউ বলছে নিম্ন আদালত প্রথমত রায় দিয়েছিল सरिफुल आली और आंसर आली आमीन आली के मृत्युदंड दिए निम्न आदालत बाकी तीन जन जावज्जीवन कारादंड शास्ति घोषणा कर निम्न आदालतर तरफ थे से ही निम्न आदालत राय के चैलेंज जानिए दोषी शास्ति मुकुब करार जो कलकाता हाईकोर्टे आवेदन राय जे दूजन के तीन जन के मूलत फांसी राय देवा निम्न आदालते तर मध्य दूजन के जावज्जीवन कारादंड देवा এবং আমিন আলী নামে আরো এক ব্যক্তিকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে বিটু রায় চৌধুরী মোটামুটি শুনে রয়েছেন প্রতিনিধি বিটু আমাদের সঙ্গে যেমনটা আমরা জানতে পাচ্ছি যে বিধায়ক নওশাদ সিদ্দিকী রয়েছেন তিনি আজকের এই রায়তে তার কি প্রতিক্রিয়া বিটু যদি একটু জানার চেষ্টা করো দেখো সরসরে আমি নওশাদ সিদ্দিকীর কাছে চলে যাব কামদুনি যে রায় হয়েছে আপনি শুনলেন গোটা বিষয়টাকে আজকে কিভাবে দেখছেন সেই সময় মমতা ব্যানার্জি বলেছিল দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আচ্ছা কোথায় এই যা অনেকের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সেই সময় মিছিল করেছিল তাদের মুক্তির জন্য ব্যাপারটা হচ্ছে বিজেপি তার পরিবার যদি মনে করে যে এই রায় তারা সন্তোষজনক নয় তার জন্য সুপ্রিম কোর্টও তো আছে তবে একটা কথা বলবো আমরা এই কথা একবারও জন্য ভুলে যাইনি মুখ্যমন্ত্রী তখন সেই সময় দাঁড়িয়ে যে কথা বলেছিল পুলিশের নিষ্ক্রিয়তার জন্য হয়তো এই এটা হচ্ছে তারপরে আমি বলবো নির্দোষ যারা তারা মুক্তি পাক এটাও চাইবো প্রতিটা ক্ষেত্রে এটা কি ক্ষেত্রে নিষ্ক্রিয়তা পুলিশের আপনি অভিযোগ করছেন কি ক্ষেত্রে যাদের জন্য তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে পুলিশের সেই জায়গায় এখন সেই আর কনফিডেন্স নাই বা সেই জায়গায় এখন পুলিশ যে দাঁড়াতে পারছে না তৃণমূল যাদের যাদের মুক্তির জন্য আন্দোলন করছে তাদের হয়ে আবার তাদের বিপক্ষে এভিডেন্স এভিডেন্স দান করিয়ে তার কেসটাকে শক্তিশালী করবে মৌসুমী কয়াল তিনি রীতিমতো অজ্ঞান হয়ে গিয়েছিলেন এই রায় শুনে একটা শোকের বাতাবরণ তৈরি হয়ে গেছে সমস্ত মিলিয়ে সমস্ত আশায় যেন কোথাও একটা জল ঢেলে দেওয়া হলো এই গোটা বিষয়টাকে এই যে পারপার্শ্বিক পরিস্থিতি তৈরি হচ্ছে কি বলবেন বিচার ব্যবস্থার প্রতি আমাদের সকলকে ভরসা আস্থা রাখতে হবে যদি এই রায়টা মনোপছন্দ না হয় সেজন্য সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সুজিতা নওশাদ সিদ্দিকী যা বক্তব্য পেশ করছেন যে সুপ্রিম কোর্টের রাস্তা খোলা আছে এখন দেখার বিষয় যে এক্ষেত্রে দাঁড়িয়ে যারা মামলা করেছিলেন তারা এবার কোন দিকে এগোন বা কোন দিকে যান কিন্তু এই মুহূর্তে সবাই এই রায়তে কিছুটা মন খারাপ প্রত্যেকেরই মন খারাপ নওশাদ সিদ্দিকীর তাদের মধ্যে একজন একদম বিটু নওশাদ সিদ্দিকী যে বক্তব্য আমরা শুনলাম তিনি বারবারই বললেন যে আদালতের রায়ের উপর আমাদেরকে ভরসা রাখতে হবে যার কেউ যদি নির্দোষ হয় সে নিশ্চয়ই ছাড়া পাবে এবং এই রায় সন্তুষ্ট না হলে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে যাওয়ার জন্য এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা তিনি জানালেন যে যারা ইনভেস্টিগেশনে ছিলেন যারা তদন্ত করছিলেন তারা সেই তদন্তকে কতটা ঠিকঠাক করেছেন আদৌ কি কি রিপোর্ট জমা পড়েছে সেই বিষয়টি প্রশ্ন কিন্তু বিজেপি বিধায়ক থেকে শুরু করে আইএসএ বিধায়ককে প্রত্যেকেই এই প্রশ্নটা করছে নওশাদ সিদ্দিকী এমনটাও বলেন যে সেই সময় যারা অভিযুক্ত তাদের মুক্তির দাবিতে মিছিল হয়েছিল মাওবাদী তকমা দেওয়া হয়েছিল এটাও আজ অবধি কেউ ভুলে যায়নি কাজী এই ঘটনা আজকের এই রায় নিঃসন্দেহে কোথাও না কোথাও গিয়ে সন্তোষজনক ভাবে নিচ্ছেন না অনেকেই